হাই কেমন আছেন আপনারা আই হোপ এভরিবাডি ইজ গুড অ্যাকচুয়ালি আজ আমি আপনাদের গ্রামের বিজনেস আইডিয়া বলবো যে গ্রামে আপনি কি কী বিজনেস স্টার্ট করতে পারেন সবাই ভাবে যে গ্রামে কোনো বিজনেসই চলে না গ্রামের বিজনেস ওস্ট এখানে কোনো বিজনেসই হয় না শুধু চায়ের দোকান চলে চায়ের দোকানের লোক শুধু ধার ধার আপনি কি জানেন যে গ্রামের অনেক বিজনেস যেটা বর্তমানে শহরে মাল্টি কোটি টাকা কামাচ্ছে এটা হয়তো আপনি জানেন না আপনি শুধু তো নেগেটিভ দিক দেখেন আপনার তো পজিটিভ দিক দেখার চোখই নেই যদি পজিটিভ দিক দেখতে হয় তবে এই ভিডিওটা দেখুন নাহলে ভিডিও ছেড়ে চলে যান সোজা গাদা আমি পাঁচটা বিজনেস আইডিয়া বলবো আপনাদের জন্য সেই পাঁচটা বিজনেস আইডিয়া যদি আপনার ভালো লাগে তার মধ্যে একটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি অবশ্যই টাকা কামাবেন আপনি আমি বললাম আপনি মিনিমাম পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কামাবেন টাকা কামাবেন এবার যে যে বিজনেস আইডিয়াগুলো বলবো হয়তো আগে আপনি শুনেছেন কিছু বিজনেস বা কিছু কিছু বিজনেস আপনি নতুন শুনছেন আমি যেই বিজনেসটা গ্রামে থেকে করেছিলাম গত এক বছর আগে আমি সেই বিজনেসটার কথা বলবো অ্যান্ড তারপরে বিজনেস আইডিয়াগুলো বলবো ঠিক আছে আমি যেটা প্রথম খুলেছিলাম অ্যাকচুয়ালি স্টোরি বলি আপনাদের আমি কাজ করতাম একটা অন্য জায়গাতে কোম্পানিতে আমার সেখানে কাজ ভালো লাগেনি তো আমি কারোর আন্ডারে থাকতে চাইনি তো আমি গ্রামে চলে আসি তো আমি গ্রামে ভাবতাম এখানে আমাকে কিছু ইনকাম করতে হবে তো আমি মার কাছ থেকে একটা কুড়ি হাজার টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেছিলাম দেন আমি ল্যাপটপ কিনে একটা দশ হাজার টাকা বন্ধুর থেকে ধান নিয়ে একটা প্রিন্টার কিনেছিলাম যেখানে জেরক্স হয় তো সেই প্রিন্টার আর ল্যাপটপ নিয়ে একটা গ্রামের জায়গা ভাড়া নিয়ে ওখানে আমি ইন্টারনেট ক্যাফে খুলে দিলাম মোবাইলের নেট দিয়ে ইন্টারনেট চালাতাম ইন্টারনেট ক্যাফে চালু করে দিলাম আর সেই সময় ঝড় হয়েছিল বুলবুল না কি একটা হয়েছিল সেই সময় ফর্ম ফিল আপ হয়েছিল তো একদিনে আমি তিন হাজার টাকা কামিয়েছিলাম তো আপনি যদি অ্যাট ফার্স্ট ইন্টারনেট কাফে খোলেন বা আপনার যদি মাথায় আছে যে যে আমি ফটো শেয়ার করতে পারি আমি মোটামুটি কম্পিউটার সম্বন্ধে জানি আমি মোটামুটি পড়াশোনা জানি তো আপনি ইন্টারনেট ক্যাফে খুলেই দিতেই পারেন বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান এটা ওটা বিভিন্ন সবসময় ফর্ম ফিল হচ্ছে আপনি কি জানেন যে একটা ছেলে ইন্টারনেট খুলে মান্থলি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ইনকাম করতে পারে আর তো বেশি আমি গ্রামের কথা বলছি তো আপনি অ্যাট ফার্স্ট আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ইন্টারনেট ক্যাফে খুলুন দেন সেটাকে মার্কেটিং করার জন্য পোস্টার বানিয়ে গ্রামের চারধারে মারিয়ে দেন গ্রামের লোক অন্য জায়গায় যায় একটু পাকা রাস্তার দিকে যায় না সে আর পাকা রাস্তার দিকে যাবে না সে আপনার কাছেই করবে যখন আপনি কম দামে দেবেন আমি ইনকাম করেছি আমি মান্থলি বারো পনেরো হাজার টাকা ইনকাম করেছি একদম এটা ট্রু বলছি এটা আমার স্টোরি বললাম তো অ্যাট ফার্স্ট যেটা বললাম আপনি ইন্টারনেট ক্যাফে খুলতে পারেন সেকেন্ড সেকেন্ড ভাই যেটা বলবো একটু স্কিল দরকার হবে তার জন্য এটা বেসিক্যালি একটু হার্ড ওয়ার্ক ছেলের জন্য হয় কি হয়েছে আমার একটা ভাই উচ্চ মাধ্যমিক পাস করেছে তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে কী করবে খুঁজে পাইনি আমি তাকে বললাম ভাই তুই একটা জিনিস শিখতে যা শিখে এসে তুই দোকান খুলতে পারবি তো তাকে আমি একটা মোটর সাইকেলের সার্ভিসিং সেন্টারে আমি এমনি ঢুকিয়ে দিলাম ওখানে ও তো পাম্প পাম্প দিত মানে পাম্প দিত মোটর সাইকেলে প্লাস আস্তে আস্তে লিক সারানো শিখলো আস্তে আস্তে মোটর সাইকেলের সার্ভিসিং শিখে গেলো জাস্ট এক বছরেই সে সার্ভিসিং শিখে গেলো এবং তারপরে সে এক বছর পরে সে আমাদের গ্রামে একটা দোকান খুলে ফেললো কী করলো সামান্য ইনভেস্ট আছে মানে পঞ্চাশ হাজার টাকার মতো ইনভেস্ট করে ও দোকান খুলে ফেললো এবং সেখানে পার ডে তার কা মোটরসাইকেল ওয়াশিংও সঙ্গে দেখেছে মানে মোটর সাইকেল ধোয়া মোটরসাইকেল ধোয়া প্লাস মোটর সাইকেল সার্ভিসিং নিয়ে পার ডে আটশো নশো টাকা ইনকাম হয়ে যায় প্রথম বছর খোলার পর মানে প্রথম যখন আসে ওখান থেকে ওখানে প্রথম যখন খোলে দোকানটা দুশো তিনশো এরকম ইনকাম হচ্ছে বাট স্টিল দেড় বছর পর দেখলাম তাতে আটশো নশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে মাত্র একটা তিন হাজার জন ঘেরাও একটা গ্রাম তো ওখানে যখন ও কাজটা করেছে তো লোক আসছে সঙ্গে ও যেখানে কাজ করতো সেখানেও তার কিছু ব্রাঞ্চ ছিল ওখান থেকে লোক আসছে তো বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য ও আস্তে আস্তে বিজনেসটা স্কেবল স্কেলেবল হতে থাকে তার কাছে বাচ্চা বা শিখতে থাকে তো এটা যারা হার্ডওয়ার্ক পারসন বা যারা হার্ড ওয়ার্ক ছেলে তারাই পারবে আমরা পারবো না আমরা চেষ্টাও করছিলাম একবার প্রচুর কষ্ট আছে আপনারা যা ভিডিও দেখছেন যদি ভালো মনে হয় এটাও খুলতে পারেন বা যাদের স্কিল আছে ইন্টারনেট ক্যাফে খুলতে পারেন থার যেটা আমি সবথেকে বড়ো ব্যাপার দেখছিলাম থার সেটা আমাদের বাড়ির কাছে শিব মন্দির আছে শিব মন্দিরের সাইডে একটা মানুষের বাড়ি আছে যে হচ্ছে ফ্লাওয়ার সেল করে ফ্লাওয়ার সেল করে মানে বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে ভোরে উঠে সকাল সকাল উঠে ফুল তোলে ফুল তুলে কি করে সেটাকে মালা গাঁথে মালা গাঁথে একটু শহরের দিকে দিয়ে আসে প্রত্যেক দিন সে দশটা করে মালা ঘাটে প্রত্যেক দিন সে দশটা মালায় তিনশো টাকা করে ইনকাম করে মান্থলি ন হাজার টাকা ইনকাম করে এখানে যদি আপনি এটাকে ফ্লাওয়ার মিল হিসেবে ধরেন আপনি নিজে ফ্লাওয়ার চাষ করলেন বা আপনি নিজে বিভিন্ন জায়গা থেকে ফ্লাওয়ার কালেক্ট করে ওটাকে মার্কেটে সেল করলেন ওটাকে বিভিন্ন মার্কেটে গিয়ে ওখানে সেল করলেন ওটাও ভালো টাকা ইনকাম দেয় ইয়াস ওটাও তো ভালো টাকা ইনকাম দেয় কেননা ওটা করেছে একজন ওটা যদিও কম টাকা ইনকাম হয় আট ন হাজার টাকা তাও গ্রামের মধ্যে আট ন হাজার টাকাটা এতটাও খারাপ নয় আমার যেমন হয় এবার যেটা ইন্টারেস্টিং সেটা রিসেন্ট খুলেছে আমাদের গ্রামে আমাদের গ্রামে যা যা বিজনেস আছে আমি সেগুলোই আপনাদের এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় বা আপনি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আমি আপনাকে তাদের সঙ্গে কন্ট্যাক্টও করিয়ে দিতে পারবো ঠিক আছে এবার ওরা হচ্ছে চাউমিন মেশিন কিনে নিয়েছে চাউমিন মেশিন কিনে চাউমিন বানাচ্ছে এবার চাউমিন মেশিন কিনে তারা তো প্রথমে অপারেট করতে হয় না বিভিন্ন চাউমিন মেশিন ছোটো 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 গ্রামে আছে একজন অপারেটরকে সেখানে ধরে নিয়ে এসছে যাকে বলছে টেকনিশিয়ান টেকনিশিয়ানকে ধরে নিয়ে এসে তারা চাউমিন বানাতে আরম্ভ করেছে তো একটা চাউমিন মেশিনের কস্ট আপনি ইন্ডিয়া মাঠে দেখবেন এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ আছে সে এখানে একটু বেশি ইনভেস্ট আছে একটু ইনকামও বেশি আছে একটা চাউমিন মেশিন ইনস্টল করে মোটামুটি একটা ঘরের মধ্যে যেখানে দু দেড়শো স্কোয়ার ফুট দুশো স্কোয়ার ফুট ঘর হবে চাউমিন মেশিন যদি আপনি ইনস্টল করেন ওখানে প্রত্যেক দিনই দু পাঁচ বস্তা সাত বস্তা চাউমিন বেরবে তো সেই চাউমিনটাকে তারা সেল করে পার ডে প্রফিট থাকে এক হাজার টাকা দেড় হাজার টাকা প্রফিট থাকে মানে মান্থলি তিরিশ হাজার টাকা কিচ্ছু না শুধু আপনাকে বিভিন্ন দোকানে গিয়ে যে দাদা আপনি যেখান থেকে চাউমিন নিচ্ছেন আমি তার থেকে পাঁচ টাকা কমিয়ে দেবো বা দশ টাকা কমিয়ে দেবো এরকম আপনাকে কথা বলতে হবে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি এরকম দিতে হবে শুধু চাউমিন বানালে হবে না তার কীভাবে মার্কেটিং করবেন এটাও দেখতে হবে হুম আপনি সেটাও খুলতে পারেন আপনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি যারা যারা চাউমিন দোকান খুলেছে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার নিচে মেল আইডি দেওয়া থাকবে আপনি মেল আইডিতে যোগাযোগ করলে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি তো চা চাউমিন একটা চাউমিন মেশিন কিনে যদি আপনি চাউমিন সেই বানিয়ে যদি সেল করেন আর যদিও আপনার গ্রামে চাউমিন আছে চাউমিন ফ্যাক্টরি আছে আপনি সিমাই বানাতে পারেন সিমাই সেল করতে পারেন ওইটাও একটা ভালো বিজনেস চাউমিন সিমাই সেম জাস্ট একটু মেশিনের আলাদা আর কি তো আমি এই যে চারটা বিজনেস আইডিয়া বললাম এটার মধ্যে কোনটা খারাপ বলুন প্রথম যেটা বললাম ইন্টারনেট ক্যাফে বুঝতে পেরেছেন সেটা আমি করেছিলাম দ্বিতীয় যেটা যে বললাম যে বাইক সার্ভিসিং অ্যান্ড বাইক ওয়াশিং এটাও তো খারাপ নয় এটা একটু শিখতে হবে আপনাকে টাইম দিতে হবে থার্ড যেটা বললাম যে ফ্লাওয়ার মিল বা ফ্লাওয়ার তুলে ওটাকে মার্কেটে সেল করা এটাও খারাপ নয় এটাও আপনার কম টাকা ইনকাম হলেও ভালো ইনকাম হবে অ্যান্ড অ্যাট লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে চাউমিন মেশিন কিনে বা চাউমিন মেশিন ইনস্টল চাউমিন মেশিন কিনে ওটা চাউমিন বানিয়ে সেল করতে হবে এটা চার নম্বর হয়ে গেছে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যদি আপনারা খুলেন তবে আমার মনে হয় আপনি পরিবেশেরও ভালো করবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্স্ট প্রোডাক্ট নিয়ে ওদের ধূপ বানো ওয়ার্স্ট প্রোডাক্ট কি ফ্লাওয়ার দেখুন গ্রামে মন্দির ভর্তি গ্রামে এদিক ওদিক এদিক ওদিক অনেক মন্দির থাকে বা গ্রামে অনেক ফুল শুকিয়ে যায় ওই ফুলগুলোকে নিয়ে আপনাকে রোদে মেলিয়ে ওকে শুকাতে হবে ওকে পাউডার করতে হবে দিয়ে ওকে ধূপ বানিয়ে সেল করতে হবে এটা একটা বড় বিজনেস মডেল আমি আগের বিজনেস আইডিয়াও বলেছিলাম যে এটা করতে পারেন এটা গ্রামে অনেকে করছে আমার দেখার সামনে আমার দেখা সামনে অনেকে করছে তারা কী করছে বিভিন্ন জায়গা থেকে ফুল কুড়িয়ে আনছে আরও অনেক কিছু কি ফল টল কুড়িয়ে এনে ওরা ডাস্ট করে ওটাকে ধূপ বানিয়ে ফেলছে আরও অন্যান্য কী ধুনোচি এরকম টাইপের জিনিস বানিয়ে ফেলছে ওটাই সেল করছে ও বিভিন্ন বাসে বাসে গিয়ে সেল করছে ওদের মান্থলি ইনকাম বলে আমাদের পনেরো ষোলো হাজার টাকা হয়ে যায় দাদা আমাদের ঘরে কাজ করি একসঙ্গে পনেরো ষোলো হাজার টাকা হয়ে যায় হ্যাঁ এটার জন্য একটা ধূপ তৈরি করার মেশিন কিনতে হয় ধূপ তৈরি করার মেশিন কিনতে আপনার বেশি টাকা পাবেন না আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করলে আপনি একটা ধূপ তৈরি করা মেশিন কিনতে পারবেন কিন্তু র ম্যাটেরিয়াল ধূপ তৈরি মেশিন তো দেয় এবারেও আপনি ফুলের যে ফুলগুলো ফেলে দেওয়া হয় সেই পচা ফুলকে কুড়িয়ে এনে শুকিয়ে ওটাকে গুঁড়ো করে ওখান থেকেও ধূপ বানাতে পারেন ওটাকে ন্যাচারাল ধূপ আপনি বলে বিক্রি করতে পারেন ওটাকে ব্র্যান্ডিং করে বিশাল বড়ো স্কেলিগুলো করতে পারেন বুঝতে পারলেন এটা হচ্ছে মানে একটু অ্যাডভান্স টাইপের এবং একটু শুনতে খারাপ লাগলো বাট একটু যদি আপনি মন দিয়ে ভাবেন জিনিসটা বা আপনি যদি ইন্টারনেটে ঘাটেন যে ফ্লাওয়ার ওয়াশকে দিয়ে আমি কী কী বিজনেস করতে পারি আপনি পেয়ে যাবেন ভালোভাবে পেয়ে যাবেন আর লাস্ট তো বলে দিয়েছি আপনাকে একটা বোনাস পয়েন্ট দিচ্ছি যেটা অ্যাগেন আমাদের পাশের গ্রামের একটা পুরো দল করছে বলতে গেলে ওরা হচ্ছে ওই যে ঠাকুরের বিভিন্ন স্পঞ্জ দিয়ে বা বিভিন্ন এই যে মুকুট টুকুট তৈরি হয় না ওগুলা বানাচ্ছে এটাকে একটা টাইটেল আপনি দিতে পারেন যে ঠাকুরের জিনিসপত্র বানানো কি করছে শোল নিয়ে আসছে শোল নিয়ে এসে ঠাকুরের মুকুট বানাচ্ছে নাম লিখছে ঠাকুরের বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে ঠাকুরের কাতান বানাচ্ছে ঠাকুরের ত্রিশুল বানাচ্ছে সে শোল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে কাগজ দিয়ে সেটা কে করছে একজন লোক ওঠাচ্ছে গ্রামের বিভিন্ন মহিলাদের দিয়ে দিয়েছে ওদেরকে ধরো একশো পিস বানালে তোমরা এরকম পঞ্চাশ টাকা বা একশো টাকা পাবে তো এভাবেই গ্রামের থেকে তারা নিয়ে তারা শহরে সেল করছে লাস্টেরটা হয়তো শুনতে আপনার মানে কেমন লাগলো বাট আপনি স্টিল যদি গ্রামে থাকেন বা গ্রামের যদি কেউ মানুষ হয় আপনার ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি কী কথাটা বলছি আমি যেই পাঁচটা বিজনেস আইডিয়া বললাম এবং লাস্টে যে বোনাসটা বললাম নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আপনার আমি একদম গ্রাম্য ভাষায় বললাম আপনাদের বোঝার জন্য আপনাদের বোঝানোর জন্য আর আমি নিজে বোঝার জন্য যাতে আপনারা এখান থেকে কিছু প্রফিট পেতে পারেন বা আপনারা যদি বিজনেস খুলতে পারেন তবে কিছু একজনেরও যদি প্রফিট হয় তবে আমার আমি খুশি থাকবো তার জন্য এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না কেননা লাইক করলে আমার উৎসাহ বাড়ে আর অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না কেননা এই চ্যানেল শুধু আমার নয় আপনারও চ্যানেল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না কিন্তু আর হ্যাঁ টাটা গুড মর্নিং গুড ইভিনিং যখনই ভিডিও দেখছেন আর টাটা